1227 খ্রিস্টাব্দ বাংলা ও বিহারের এক শাসনকর্তা নিজেকে স্বাধীন ঘোষণা করে নাম নিলেন সুলতান গিয়াসউদ্দিন। দিল্লির সুলতান তার এই বিদ্রোহী সুবেদারকে শাস্তি দেওয়ার জন্য ছেলে নাসিরউদ্দিনকে বঙ্গদেশে পাঠালেন। লুটপাটের থেকেও হিন্দুদের ধর্মান্তরিত করার ব্যাপারে গিয়াসউদ্দিনের আগ্রহ ছিল বেশি। সুলতান পুত্র বিশাল ফৌজ নিয়ে তাকে শাস্তি দিতে আসছেন শুনে গিয়াসউদ্দিন নদীপথে পালিয়ে এলেন কামরূপে। আশ্রয় চাইলেন কামরূপের রাজা পৃথুর কাছে। নাসিরউদ্দিনও তাকে অনুসরণ করে কামরূপে এলেন। নাসিরউদ্দিনের সঙ্গে তুমুল যুদ্ধে শেষ পর্যন্ত গিয়াসউদ্দিন হারলেন, মারাও গেলেন। গিয়াসউদ্দিনকে আশ্রয় দেওয়ার অপরাধে কামরূপের রাজাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দিলেন নাসিরউদ্দিন। অসমের মানুষের বিশ্বাস মা কামাখ্যার মহিমা জড়ানো এই অঞ্চলের মাটিতে ইচ্ছাকৃতভাবে রাজাকে চরম শাস্তি দেওয়ার অপরাধে নাসিরউদ্দিনকে পদে পদে ভুগতে হয়েছিল। নীলাচল পাহাড়ের মন্দিরগুলি তার হাত থেকে রেহাই পায়নি। যুদ্ধজয় ও লুটতরাজের পর দিল্লি ফেরার জন্য ব্যগ্র হয়ে ওঠেন নাসিরউদ্দিন। যুদ্ধে তার অনেকগুলি নৌকা নষ্ট হয়েছিল। অগত্যা গারো পাহাড়ের মধ্য দিয়ে স্থলপথে ফেরার সিদ্ধান্ত নেন। বক্তিয়ার খলজির মতোই নাসিরউদ্দিনও সঙ্গে বয়ে নিয়ে গেলেন কামাখ্যা মায়ের অভিশাপ। পথে বন্যজন্তুর আক্রমণে ও অসুখ বিসুখে প্রচুর সৈন্য মারা গেল তার। লুটের জিনিসপত্র অধিকাংশ নষ্ট হলো বা হারিয়ে গেল। অবশেষে প্রায় নিঃসঙ্গ অবস্থায় দিল্লি পৌঁছাতে পেরেছিলেন সুলতান পুত্র। ভিডিওটি ভালো লাগিলে ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাহাতে ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।